আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র ওয়াটারলেসটা ইউজ করে আমরা বাইকটাকে ক্লিন করছি, কোনো ধরনের পানিও লাগাইনি এখনো পর্যন্ত, কোনো ধরনের কিছু কিন্তু এখানে দেওয়া হয়নি। তো আপনি কিন্তু হালকা থেকে ভারী যে কোনো ধরনের ময়লাই ওয়াটারলেসটা দিয়ে কিন্তু ক্লিন করতে পারছেন। আপনারা কিন্তু বাইকের যে কোনো ধরনের রং হোক না কেন, বাইকের কালার আপনার যেটাই হবে সেই কালারটা কিন্তু আপনার আরও ভালো থাকবে, রঙের তো কোনো ক্ষতি করবেই না, বরং আপনার রঙটাকে আরও ভালো রাখতে হেল্প করবে। তো দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ অনেস্ট রিভিউ আমরা নিচ্ছি, এখানে আমাদের দেখতে পারবেন পিছনে অনেক মানে শত শত বাইক দাঁড় করানো আছে, দেখতেই পাচ্ছেন যে একদম নতুনের মতোই লাগছে, যে মনে হচ্ছে নতুন চাকা লাগানো হয়েছে। পলিশটা দিয়ে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি আপনার বাইকটাকে শাইনিংয়ের যে কাজটা সেটাও কিন্তু করে নিতে পারছেন। পুরো বাংলাদেশে মাত্র 10 টাকা ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন। বাইক চালাতে পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন, তো আপনার পছন্দের বা ভালোবাসার বাইকটিকে যেখানে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মেনটেন করাই কঠিন, সেখানে কিন্তু বাইক ওয়াশিং বা পলিশের পিছনে এক্সট্রা করে খরচ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু মেট্রোশাইন স্মার্ট রাইডার যারা আছেন, যাদের কাছে মেট্রোশাইন ওয়াটারলেস বাইক কেয়ার কম্বো প্যাকটি আছে, চাইলে কিন্তু আপনারা তাদের মতো বছরব্যাপী বাইকটিকে রাখতে পারেন নতুনের মতো চকচকে। তো চলুন দেখে নিই কীভাবে আমাদের ওয়াটারলেস প্রোডাক্টগুলো কাজ করে, আসলেই কার্যকরী কি না বা আসলেই গাঢ় ধরনের কোনো ময়লা এটা দিয়ে ওয়াশ করা যায় কি। মেট্রোশাইন ওয়াটারলেস ক্লিনার যেটা, সেটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে গাড়ির হালকা থেকে ভারী ধরনের যে কোনো ময়লায় ক্লিন করতে পারছেন। গাড়ি আপনার বাইকের যে কোনো হার্ড সারফেস যে জায়গাগুলো আছে সবগুলোতেই কিন্তু আপনারা মেট্রোশাইন ওয়াটারলেস ক্লিনারটা ইউজ করতে পারবেন। এটা গাড়ির ইঞ্জিন হোক, চাকা হোক, বডি হোক, সিট হোক, যে কোনো পার্টে আপনারা ক্লিন করতে পারছেন। তো আপনারা দেখতে পারবেন যে কোনো একটা পার্কিং এরিয়াতেও যদি বাইকটা 5 মিনিট রাখা থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। তো এই ধুলোবাড়ি থেকে পরিত্রাণের জন্য কিন্তু আপনার ওয়াটারলেসটা যদি আপনার বাইকে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে যে কোনো রাইডের আগে গাড়িটিকে ক্লিন করে নিতে পারছেন জাস্ট 5 মিনিট সময় দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন আমাদের ওয়াটারলেসটা দিয়ে কিভাবে কাজ করছি। ওয়াটারলেসটা স্প্রে করার পরে আপনারা দেখবেন এই যে লুকিং গ্লাস যেটা আছে সেটাও কিন্তু খুব ইজিলি ক্লিন হয়ে যাবে। তো মাইক্রোফাইবার টাওয়েল দিয়েই অবশ্যই ইউজ করবে। পুরো বাইকটাকেই কিন্তু ওয়াশ করে দেখানো হচ্ছে যে ঠিক কতটুকু সময় লাগে। আর অবশ্যই আপনারা দেখবেন যে এটা হালকা থেকে গাঢ় যে কোনো ধরনের ময়লায় কিন্তু ক্লিন করা সম্ভব ওয়াটারলেস ক্লিনারটা দিয়ে। তো আপনার বাইকের ফুল বডি কিন্তু আপনি যে কোনো জায়গাতে, যেমন এখানে আমরা একটা পার্কিং এরিয়াতে আছি, তো পার্কিং এরিয়াতে দাঁড়িয়েও কিন্তু আপনি 2 মিনিট সময় দিয়ে আপনার রাইডের আগে বাইকটিকে নতুনের মতো চকচকে করে রাখতে পারছেন। তো ওয়াটারলেসটা দিয়ে কিন্তু আপনারা বাইকের হেলমেট থেকে শুরু করে সব কিছুই ক্লিন করতে পারছেন এবং সেই সাথে কিন্তু জীবাণুমুক্তও হচ্ছে। তো আমাদের এটা কিন্তু BCSI এর সার্টিফিকেট আছে যে 99.9% জীবাণু ধ্বংস করে। তো আপনারা কিন্তু জীবাণু নিয়েও আপনার চিন্তা লাগছে না এবং প্রত্যেক রাইডের আগে আপনার বাইকটিকে ইজিলি খুবই অল্প সময় দিয়ে ক্লিন করতে পারছেন। চাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো হেভি ময়লা ক্লিন হয় কি না, হেভি ময়লাও কিন্তু ক্লিন হয়। আপনার ওয়াটারলেসটা দিয়ে আপনি চাকাটাও কিন্তু স্প্রে করতে পারছেন, পাশাপাশি কিন্তু দেখুন চাকা যে ধরনের গাঢ় ময়লা ছিল সেগুলোও কিন্তু ক্লিন করা সম্ভব। তো আপনারা যারা কনফিউজড থাকেন যে আসলে ওয়াটারলেস প্রোডাক্ট দিয়ে পানি দিয়ে যেভাবে ওয়াশ করে ফেলেন সেরকম ওয়াশ হবে কি না, অবশ্যই হবে, আপনার পানিও খরচ হচ্ছে না, পাশাপাশি কিন্তু আপনার বাইকটিও ক্লিন হয়ে যাচ্ছে। তো একটু আগে আমার বাইকের চাকার উপরের অংশের জায়গাটা কেমন ছিল আর এখন দেখুন, এখন কিন্তু জায়গাটা শাইন দিয়েছে এবং ক্লিন হয়েছে। আপনার ওয়াটারলেসটা দিয়ে যে আমরা বাইকটা ক্লিন করলাম আসলে কি ক্লিন হয়েছে কি না একটু বলুন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে নিমিষেই ক্লিন হয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে ক্লিন হয়ে গেছে। এটার সময় বাঁচাবে এবং একটা ক্লিন একটা বাইক পাওয়া যাবে সবসময়, রাইডের আগে যদি কেউ 1 মিনিট সময় কিংবা 2 মিনিটের মধ্যে বাইকটা ক্লিন হয়ে যাবে। প্রতিদিনের হেলমেট ব্যবহারে কিন্তু হেলমেটের ভিতরে 20,000 থেকে 1 লক্ষ ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যেটা কিনা আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সমস্যা সৃষ্টি করতে পারে, হাঁচি কাশি জ্বর বা ঠান্ডাজনিত সমস্যা। তো হেলমেটটা যেমন বাইকের জন্য খুব জরুরি, তেমন কিন্তু হেলমেটটা ক্লিন রাখাও সবচেয়ে জরুরি। তো আপনার হেলমেটটা কিন্তু আপনি অনায়াসে আমাদের ওয়াটারলেস ক্লিনারটা দিয়ে ক্লিন করে নিতে পারছেন। ওয়াটারলেসটা ক্লিনারটা ইউজ করলে কিন্তু আপনার হেলমেটের যেমন আপনার ময়লাটা ক্লিন হয়ে যাচ্ছে, ঠিক তেমন কিন্তু আপনার হেলমেটের ভিতরে জীবাণু থাকলে কিন্তু সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। তো দেখুন হেলমেটের পার্টগুলো যেগুলো আপনি ফুল হেলমেটটাতে ওয়াটারলেসটা স্প্রে করে টাওয়েল দিয়ে মুছে ফেললে কিন্তু আপনার যে ময়লাটা জন্ম নিচ্ছে সেটাও যেমন চলে যাচ্ছে, ধুলোবালি বা যে কোনো প্রকারের ময়লা, ঠিক তেমনভাবে আপনার হেলমেটের যে ভিতরের অংশটা আছে, ভিতরের অংশটাতে যেহেতু ফোম দেওয়া থাকে বা ফ্যাব্রিক্স থাকে সেখানে কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না, কিন্তু আপনি জাস্ট হেলমেটের ভিতরটাতে যদি একটু স্প্রে করে নেন তাহলে কিন্তু আপনার জীবাণুটা মরে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি একটা ফ্রেশ ফিল পাচ্ছেন।
তো এটা আপনারা করবেন কি, যে কোনো রাইডের আগে হেলমেটটাকে একটু জাস্ট স্প্রে করে নিয়ে আর জাস্ট একটু শুকিয়ে নিলেন, বা আপনার যখন বাসায় ফিরছেন আপনি তখন আপনি স্প্রে করে জীবাণুমুক্ত করে হেলমেটটাকে শুকিয়ে নিলেন, তাহলে ভেজা ভাবটাও থাকলো না, প্লাস হচ্ছে আপনার জীবাণুটাও মরে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি এই এটা আমি এর আগে ইউজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমাদের ব্যস্ততার মাঝে আসলে অতটা সুযোগ হয়ে ওঠে না বাইক ওয়াশ করার, তো আমি যেটা দেখেছি যে এটা খুব দ্রুত মানে আমাদের বাইকটাকে পরিষ্কার করে, পাশাপাশি খুব দ্রুত শুকিয়ে যায়। তো বাইক ওয়াশ করার যে একটা ঝামেলা আছে, যখন যে মানে পানি টানি ভিতরে গিয়ে যে একটা সমস্যা তৈরি করে, ভেজাটা যে অবস্থা থাকে, যে ওই জিনিসটা এখানে হয় না ভাই। আমি জাস্ট বলবো আপনার সময় বাঁচছে কিনা, মানে অনেক 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 যথেষ্ট, কারণ আমার তো এখানে কোনো প্রিপারেশন দরকার হচ্ছে না, আমি জাস্ট এটা নিয়ে মাইক্রোফাইবার ফাইবারটাকে নিয়ে আমি কাজ করতে পারতেছি। আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার জাস্ট আমি অল্প একটু সময় দিয়ে ওয়াশ করেছি, শাইনিংটাকে কাজ করেছে, শাইনিংটা এসেছে না, অ্যাবসলিউটলি। এটা তো আসলে ক্যামেরায় যারা ভিউয়ার্স তারাই দেখতে পাচ্ছে যে শাইনিংটা কতটুকু চেঞ্জ হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভেজা ভাবটা থাকে না, এটা সবচাইতে মানে স্বস্তির ব্যাপার, কারণ আমরা ভেজা ভাবটা থাকলে কিন্তু আমাদের দাগ দাগ হয়ে যায়, কারণ আমরা তো ধুয়ে আমরা ওয়াশ করে আমি কিন্তু রাইডে বেরোয় যাই, তো এই জিনিসটা এখানে হচ্ছে না আর কি। তো আমি খুবই মানে খুশি এবং শুভকামনা জানাচ্ছি, এবং আমি চাই যে এই জিনিসটা মার্কেটে সবার হাতে পৌঁছে যাক। মেট্রো শাইনের ফোমিং জেল অ্যান্ড ওয়াক্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখুন আমাদের মেট্রো শাইনের শ্যাম্পুটা দিয়ে আপনার খুব অল্প পরিমাণ পানির মধ্যে আমরা প্রয়োজন মতো শ্যাম্পু নিলাম, নিয়ে শ্যাম্পুটাকে ভালো মতো মেশাতে হবে, মিশিয়ে তারপরে হচ্ছে আমরা ওয়াশটা কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মাইক্রোফাইবার টাওয়েলটা দিয়ে গাড়ির বাইকের আপনার যে অংশগুলোতে অনেক বেশি ময়লা লেগে আছে, যেমন কাদা ময়লা এই টাইপের, তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন ক্লিন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আপনার একদম পানি দিয়ে ধুয়ে ফেলার প্রয়োজন নেই, কিন্তু আবার কেউ চাইলে পানি দিয়ে ধুয়েও ফেলতে পারেন। শ্যাম্পু ইউজ করার পরের রেজাল্টটা আপনারা দেখুন, যে আমাদের এই সামনের চাকাটা ক্লিন করা হয়নি ওটা একটু দেখাবেন যে এই চাকাটার কী অবস্থা। তো এরকমই কিন্তু এর চেয়ে আরও বরং বেশি ময়লা ছিল, আর এখন কিন্তু ক্লিনটা তার চেয়ে একটু বেশি পরিমাণ দেখতেই পাচ্ছেন, যে একদম নতুনের মতোই লাগছে, যে মনে হচ্ছে নতুন চাকা লাগানো হয়েছে। এই শ্যাম্পুর যে কনসিস্টেন্সিটা এটা কিন্তু অনেক ঘন পরিমাণে, যার কারণে আপনারা কিন্তু অল্প একটু শ্যাম্পু দিয়েই ফুল বাইকটা ক্লিন করতে পারছেন। আপনার রেগুলার ইউজ করলেও মোটামুটি 3-4 মাস বা 6 মাসও চলে যেতে পারে একটা শ্যাম্পু, এখন আপনার ইউজের উপর ডিপেন্ড করবে। তবে এই প্যাকেজগুলো এতটা স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে দিব যাতে করে সবাই পারচেস করতে পারেন, এবং প্রত্যেক বাইকারদের কাছে আমাদের একটা করে প্যাকেজ থাকে। আপনারা কিন্তু চাইলে আপনার বাইকার বন্ধুকে গিফট করতে পারেন, আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন যার একটা বাইক আছে। মেট্রো শাইনের ইনস্ট্যান্ট গ্লসি পলিশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আমরা ইউজ করে দেখাবো। তো পলিশটা দিয়ে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি আপনার বাইকটাকে শাইনিংয়ের যে কাজটা সেটাও কিন্তু করে নিতে পারছেন। অবশ্যই ইউজের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, তো তারপরে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে সাথে সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে একটু বাফিং করে পলিশিং স্টাইলে একটু পলিশটা ইউজ করবেন, তাতে আপনার শাইনটা ভালো হবে। আর খুব দ্রুত চেষ্টা করবেন যাতে পলিশটা আপনার বডিতে এক জায়গায় বসে যাওয়ার আগে যেন মুছে ফেলতে পারেন, তাহলেই কিন্তু আপনার শাইনটা আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে এটা ইউজ করবেন, এটা আপনার বাইকের যে কোনো জায়গাতে যেখানে আপনি শাইনিংয়ের দরকার পড়ছে সব জায়গাতে কিন্তু পলিশটা ইউজ করতে পারছেন। তো একটা কমপ্লিটলি বাইক মেনটেনেন্স খরচ নিয়ে যখন এত ঝামেলা, এত ধরনের খরচের বোঝা যখন বেড়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনার গাড়ির ওয়াশ নিয়ে যে ঝামেলাটা থাকার কথা সেটা কিন্তু থাকছে না, কমে যাচ্ছে। মেট্রো শাইনের যে ফোমিং জেল অ্যান্ড ওয়াক্স যেটা দিয়ে আমরা এখন বাইকটিকে ক্লিন করলাম, তো আমরা সরাসরি যার বাইকটা আমরা ক্লিন করে দেখেছি তাকেই জিজ্ঞাসা করছি যে ওনার কাছে ঠিক কেমন লেগেছে। এটা হচ্ছে আমি দোকানে নর্মালি হচ্ছে বাইক ওয়াশ করতে যাই, তো ওইখানে হচ্ছে অনেক টাইম লেগে যায় বা অনেকক্ষণ ওয়েট করতে হয়, সিরিয়ালে বসে থাকতে হয়। বাট এটা যে দেখলাম হচ্ছে আমি যদি বাসা নিজে ওয়াশ করি তো খুব তাড়াতাড়ি খুব দ্রুত সময় এবং খুব ভালোভাবে এটা ওয়াশ হয়। সেখানে আপনার যদি বাইক ক্লিনিংয়ের পারপাসটা আসে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো থাকলে কি আপনার খরচ কিছুটা কমবে কিনা? হুম, অবশ্যই কমবে। তো আমাদের মেট্রো শাইনের ওয়াটারলেসের বাইক কেয়ার কম্বো সেট যেটা আছে সেখানে আপনার একটা ওয়াটারলেস 500 ml, একটা শ্যাম্পু 500 ml এবং সেই সাথে একটা পলিশ 300 ml এর। তো এই তিনটি প্রোডাক্ট এবং সেই সাথে এই ওয়াটারলেসের একটা নতুন রিফিল প্যাকও অ্যাড হয়েছে বাইকের প্যাকেজে। তো এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনার শুধুমাত্র 690 টাকাতে পাচ্ছেন। তো 690 টাকার এই প্রোডাক্টগুলো এবং অবশ্যই সাথে একটা মাইক্রোফাইবার টাওয়েলও কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন প্যাকেজের সাথে। তো এরকম একটা মাইক্রোফাইবার টাওয়েল সহ যেটা দিয়ে আপনি ইজিলি গাড়ি বাইকটাকে ক্লিন করতে পারছেন, পুরো বাংলাদেশে মাত্র 10 টাকা ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সকলে বাইকের যত্ন নেবেন এবং সাশ্রয়ী রেটে বছরব্যাপী বাইকটিকে নতুনের মতো চকচকে রাখবেন। ভালো থাকবেন সকলে।